আনুষ্কার শরীরে মিলেছে রহস্যজনক ফরেন বডির আলামত। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর কলাবাগানে আনুষ্কা নুরামিন ধর্ষণ ও হত্যা মামলা। মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের ওই ছাত্রীর রেকটাম ও যৌনাঙ্গে মিলেছে অস্বাভাবিক ফরেন বডির আঘাত। কি ছিল সেই ফরেন বডি, যে রহস্যকে কেন্দ্র করে চলছে গভীর অনুসন্ধান? আনুষ্কার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান। ইতোমধ্যেই মেডিকেল ফরেনসিক টিম ময়নাতদন্তের কর্মকাণ্ড চালাচ্ছে, বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করে যাচ্ছে সিআইডি সহ আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্য থেকে তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র প্রত্যক্ষ আলামত ও চিহ্নের ভিত্তিতে ধারণা করছে যে দেশীয় আকৃতির প্রসঙ্গ নয়, বড় প্রসঙ্গ আকৃতির ফরেন বডি টাইপের কিছু একটা ভিকটিমের রেকটামে পুষ্করণ হয়েছে, যে কারণে যৌনাঙ্গ ও রেকটাম ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, গত বছরের নভেম্বর থেকে দিহানের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলমান ছিল বলে প্রমাণ মিলেছে। আমরা দিহানের বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, তবে তদন্তের স্বার্থে সকল বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ডকুমেন্ট আমাদের হাতে আসলেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছি। ফরেনসিক চিকিৎসক অভিমত দিয়েছেন, বিকৃত যৌনাচারের কারণে ওই মেয়েটির যৌনাঙ্গ এবং রেকটাম থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আনুষ্কা আনুরের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদুর কাছে জানতে চাইলে বলেন, স্বাভাবিক পেনিস দ্বারা রেকটাম ও যৌনাঙ্গ ব্যবহার করলে এতটা ভয়াবহ পরিণতি হওয়ার কথা নয়, শরীরের নিম্নাঙ্গে কোনো ফরেন বডি কিছু একটা ব্যবহার করা হয়েছে, এক কথায় সেখানে বিকৃত যৌনাচার করা হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার পোস্টমর্টেম জীবনের অভিজ্ঞতায় আলোকে বলতে পারি, স্বাভাবিক পেনিস প্রসঙ্গ দ্বারা এই ইঞ্জুরি মোটেও সম্ভব না, এটা পেনিসের বাইরে অন্য কিছু ছিল। ডাক্তার সোহেল মাহমুদ বলেন, যৌনিপথ ও পাইপথ থেকে প্রচুর রক্তক্ষরণ তার আনুষ্কার মৃত্যুর কারণ হতে পারে। এই প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে হাইপোভোলেমিক শকে মারা গেছে। মানুষের মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ বা দেহ থেকে অতিরিক্ত তরল বের হয়ে গেলে হৃৎপিণ্ড স্বাভাবিক কার্যক্ষমতা হারায়, এ কারণে হৃদযন্ত্র শরীরে রক্ত সরবরাহ করতে পারে না, মানুষ মারা যেতে পারে। বিকৃত যৌনাচারের তথ্য পাওয়ার কথা জানিয়ে এই ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, যৌনিপথ ও পাইপথ দুই রাস্তা থেকেই আমরা রক্তক্ষরণের আলামত পেয়েছি, আমরা জোর জবরদস্তি কোনো আলামত পাইনি, তবে যৌনিপথ ও পাইপথে কিছু ইঞ্জুরি আমরা পেয়েছি, মূলত সেই ইঞ্জুরিগুলোর জন্যই সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু বডির অন্য কোথাও জোরাজোরির কোনো আলামত পাওয়া যায়নি। যৌনচার দলগত ছিল কিনা এমন প্রশ্নে সোহেল মাহমুদ বলেন, তার মেয়েটির বডি থেকে আমরা ডিএনএ সংগ্রহ করেছি, সেটি আমরা ল্যাবে পাঠিয়েছি, তার রিপোর্ট আসলে আমরা জানতে পারবো এটা গ্যাং রেপ ছিল কিনা। গত শুক্রবার 8ই জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মামুনুর রশিদ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দিহানের জবানবন্দি গ্রহণ করেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে দিহান বলেছেন, শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় মেয়েটিকে আনোয়ারখাত মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরীক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 7ই জানুয়ারি দুপুরের পর মেয়েটির মৃত্যুর ঘটনায় রাতেই কলাবাগান থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা আল আমিন আহমেদ। মামলার এজাহারে মেয়েটির বাবা জানান, বৃহস্পতিবার সকাল 8:30 তার স্ত্রী অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হন, তিনি ব্যবসায়িক কাজে বের হন সকাল 9:30 দিকে। বেলা 12:15 দিকে তার স্ত্রীকে ফোন করে মেয়ে জানায়, সে কোচিং থেকে পড়ালেখার পেপার আনতে যাচ্ছে। বেলা 1:18 মেয়ের মায়ের মোবাইল ফোনে কল আসে। ফারদিন ইফতেখার দিহান নিজের পরিচয় দেয়। এজাহারে উল্লেখ করা হয়, আমার স্ত্রী ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বলে সে দিহান, আমার মেয়ে তার বাসাতে গিয়েছিল,
আকস্মিকভাবে আমার মেয়ে তার বাসাতে অচেতন হয়ে পড়লে সে আমার মেয়েকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ খবর পেয়ে মেয়েটির মা অফিস থেকে বের হয়ে বেলা 1:52 হাসপাতালে ছুটে যান। এজাহারে আনুষ্কার বাবা আরও উল্লেখ করেন, সেখানে থাকা কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে মর্মে আমার স্ত্রী জানতে পারেন। বেলা 1:57 বিষয়টি মেয়ের বাবা আলামিনকে জানান স্ত্রী। এরপর তিনি পুরান ঢাকার নবাবপুরের ব্যবসায়স্থল থেকে দ্রুত হাসপাতালে ছুটে যান। এজাহারে বাবা উল্লেখ করেন, জরুরি বিভাগে থাকা কর্তব্যরত ডাক্তার নার্স হাসপাতালে অন্যান্য কর্মচারী সহ উপস্থিত অন্যান্য লোকজনের মাধ্যমে জানতে পারি যে উপরে বর্ণিত বিবাদী ফারদিন ইফতেখার দিহান দুপুরে 12টার দিকে বড় মেয়ে আনুষ্কা নুরামিনকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে তার কলাবাগান ডলফিন গলির লেক সার্কাসের ফাঁকা বাসায় ধর্ষণের উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। রক্তক্ষরণে মেয়ে অচেতন হয়ে পড়লে দিহান ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বেলা 1:25 দিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে 1:45 মারা যায় মেয়েটি। পরে কলাবাগান থানা পুলিশের একটি দল হাসপাতালে যায়। তারা মেয়েটির সুরতহাল প্রতিবেদন করে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠায়।